ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 3টে, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ওয়েদারটা একদম ভালো নেই, বৃষ্টি পড়ছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, সারাদিন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার খানিক বাজে রোদ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। সকাল 10টা তখন বাজে খুব বৃষ্টি হলো। হ্যাঁ, ভাবলাম যে হয়তো আজকে সারাদিন এরকম বৃষ্টি হবে, তো বলে না আমার চুলটা খুব রাফ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভাবলাম একটু স্পা ক্রিম লাগাবো, তারপর আর করলাম না। যেই স্নান হয়ে গেছে দেখছি কি রোদ উঠেছে, আবার দেখো এই 3টে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর চিকু ওদিকে জানালায় খেলছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে সারাক্ষণ, আর এই ওয়েদারে না কিচ্ছু কাজবাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন সারাক্ষণ শুয়েই থাকি। তো চিকু খেলছে দেখো ওই দিকে, আর আমি না গ্রিলে যে জামাকাপড়গুলো মেলে দিয়েছি ও সেগুলো টানতে টানতে সব ফেলে দিচ্ছে। তো এরকমই সবসময় করতে থাকে ও, মানে কী নিয়ে খেলবে নিজেও বুঝে পায় না। তো দুপুরবেলা আর কি ওকে জানালায় রেখে দিই, আমিও শুয়ে থাকলাম, ফোন দেখলাম, আর ও এরকম খেলতে থাকে। চিকু শরীরটাও একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে, আর এই ওয়েদারে সব বাচ্চারই ঠান্ডা লাগা মানে কম বেশি রয়েছে, ওরও ঠান্ডা লেগে রয়েছে। ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, এখন একটু ভালো আছে। তো আজকে দেখতে থাকো এই বিকেল থেকে রাত অবধি আমি কী করছি না করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই জানালায় বসে অর্ধেক সময় চিকুর কাটে, এখান থেকে রাস্তা দিয়ে যখন লোকজন যায় তো হেন কোনো লোক নেই যে ওকে ডেকে কথা বলে না, সবাই ওকে ডেকে কথা বলে। আর ও হয়তো এক একজন আছে হয়তো চুপচাপ যাচ্ছে, ও লোককে যেচে ডাকবে যে ওই ওই করে, ও লোককে এরকম ডাকতে শুরু করে আর কি। হ্যাঁ, তো ও না মানে অন্যদের সঙ্গে মিশতে খুব ভালোবাসে। এক একটা বাচ্চা আছে অচেনা অজানা লোক দেখলে ঠিক যেতে চায় না, ও ঠিক তার উল্টোটা, মানে যে হাত পাতবে সবার কাছে চলে যাবে ও এরকম। ও খুব মিশুকে, বাইরে ঘাটে নিয়ে গেলে তো আমার কোনো প্রবলেম হয় না, মানে সবার কাছে যেতে চায় আর কি। তো এরকম দেখো ও খেলেই যাচ্ছে, আর এই ওষুধের ঝুড়িটা তো সব সময় ও এরকম উল্টাতেই থাকে, এর মধ্যে ওষুধ পাউডার টাউডার সব কিছু রাখি, আর ও এটা নিয়ে খেলতেও ভালোবাসে। দেখো সারাক্ষণ নিজে সব ঝুড়ি ধরে উল্টে দেবে, আবার সেই জিনিসগুলো আবার ওঠাবে, তো এরকম করতে থাকে। তো তোমরা দেখতে থাকো। চারটে বেজে গেল, ওর চোখে ঘুম নেই, দেখো না সে ওর মতন খেলেই যাচ্ছে। এবার ওর ঘুমোতে ঘুমোতে 5টা সাড়ে 5টা তো বাজবেই, এখন যদি একটু তাও ঘুমোতো আমি তো ওর সাথে ঘুমোতে পারতাম। তো এইভাবে আর কি হবে, তো এখন ঘুমোবে না, খেলতে থাকছে। তো চলো আবার দেখা করছি। ফাইনালি চিকু ঘুমালো, উফ মানে ও ঘুমালে না আমি কি শান্তি পাই। ও যখন জেগে থাকে খেলে আমি শুধু তখন মানে চিন্তা করতে থাকি ও কখন ঘুমাবে, আর আমি সব কাজ কখন সারবো টুকটুক করে। তো দেখো ও ঘুমিয়ে পড়েছে, আর দেখো আমি যে জামাকাপড়গুলো গ্রিলের ওখানে মেলে দিয়েছিলাম না, ও কী করেছে সব জামাকাপড় কখন না খেলতে খেলতে ফেলে দিয়েছে। আর আমাদের বাড়ির সাইড দিয়ে একটা দিদি যায়, তো সেই জামাকাপড়গুলো উঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে বৌদি ও সব জামাকাপড় ফেলে দিয়েছে, দেখছি সেগুলো সব ময়লা হয়ে গেছে, আমি আবার ওইগুলো ধুইব বলে বাইরে রেখে দিয়ে এলাম। আর টুকটাক কাজ এদিকে সেরে নিয়েছিলাম, আর বাইরে দেখো অ্যালোভেরা গাছ না লাগিয়েছিলাম, প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় তার মধ্যে একটু অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছে, আর চিকুর পাপা না এই গাছগুলো বসিয়েছে। আর ওর কাজ তো যা কী আর বলবো, মানে যা হোক তা হোক করে আর কি কাজ সেরে দেয় আর। তো আমি আবার গাছগুলোকে ভালো করে বসালাম, আর একটু মাটি খুঁষে দিলাম, জানি একটু বাদেই বৃষ্টি হবে, তো ওই জন্য আর কি ভালো করে মাটিটা খুঁষে দিলাম, তাহলে গাছটা ভালো ভালো জল পাবে।
তো এরকম দেখে একটু স্প্রেও করে দিচ্ছি। আর এরকম স্প্রে করে দিলে না মানে গাছের পাতাগুলো নষ্ট হয় না, খুব ভালো থাকে। তো দেখো আমি এইভাবেই সাজিয়ে রাখি আর কি, পাশে স্প্রে বোতলটা রেখে দিই। আর এদিকে আগের দিন রাতে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, সে বেডশিটটাও শুকিয়ে গেছে, তো ওটা আমি উঠিয়ে নেব। আর দেখো মানে এখনই বৃষ্টি আসবে, আকাশের অবস্থা দেখে তাই মনে হচ্ছে, পুরো মেঘলা করে এসছে, অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন বাজে 5টা সাড়ে 5টা এরকম হবে। তো দেখো আর আমাদের বাড়ির সামনে বসে থাকে আমাদের লালু, তো এ না একদম ছোট্ট থেকে একে আমি মানে খাইয়ে দাই আর কি, একটু বড় করেছি। বস বস এখন বস, তো মাঝে করে বস বস দিচ্ছি বস। দুর্গা পুজোর সময় হ্যাঁ বস বস ছিলাম না তখন, ও বস দিচ্ছি বস না আমাদের বাড়িতে, খিদে পেয়েছে ব্যাপার না থাকলে যেটা হ্যাঁ হয় আর খিদে কি, পেয়েছে তো এখন করে আবার আশা ধরেছে। তো দেখো ও বসে যখন বস খিদে দিচ্ছি পায় বস, এরকম ঘরের সামনে এসে করতে থাকে, তো আমি ওকে যখন বিস্কুট রুটি যাই থাকে দিয়ে দিই। তো চিচিকু ঘুমাচ্ছে বলে না আমি একটা একটা করে সব কাজ ফটাফট মানে সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে তো রান্নাঘরে এসে গেছি, দুপুরের থালা বাসন যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের এদিকের বারান্দায় টুকটাক জামা কাপড় মেলে দিই। এটা হচ্ছে কি আমাদের ঘরের পিছনের দিকটা একটু সরু বারান্দা রয়েছে, এখানে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম। আর দেখো মানে এখানে একটা টুল একটু বাইরের দিকে বেরিয়েছিল, আমিও সেই টুলটা ঠিক করে দিলাম। অ্যাকচুয়াল কি বলতো আমার প্রত্যেকটা জিনিস না একটু পারফেক্ট চাই, মানে যদি একটু এদিক ওদিক হয়ে থাকে না আমি সেটা সঙ্গে সঙ্গে ঠিক করে দিই, এটা আমার ম্যানিয়া হয়ে গেছে বলতে গেলে। তো এরকম দেখো আমি জলের বোতলগুলো দু তিনটে ফাঁকা ছিল সেগুলো একটু ভাবলাম ভরে রেখে দিই, না তো খালি বোতল ওখানে রেখেছি কেমন দেখতে লাগছে, তো ওগুলো আমি ঠিক করে গুছিয়ে রেখে দেবো। ওদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট, এবার এসে গেলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। এখানে যে বাস্কেটটা রয়েছে এখানে চিকুর সমস্ত জামা কাপড় রাখি, সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখছি লালুর মনে হয় আবার খিদে পেয়ে গেছে, আবার দেখি না কাঁদছে ঘরের সামনে এসে, তো আমি ওকে আবার দুটো বিস্কুট দিলাম। তো দেখো বিস্কুটগুলো খাচ্ছে, আর ওর যখনই খিদে পাবে না এরকম মানে ঘরের সামনে এসে চিৎকার করতে থাকে, তো কি আর করব। তো বলে এবার দুখানা বিস্কুট দিলাম, দেখো খাচ্ছে। আর এদিকে দেখো চিকু যে সমস্ত জামাগুলো জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল ওগুলো আমি আবার ভালো করে ডেটল জল দিয়ে ধুয়েই জানালার এখানে মেলে দিয়েছি। এখানে মেললে কি হয় খুব ভালো হাওয়াও আসে, আর সকালবেলা করে না রোদ আসে জামাকাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ওই জন্য ওখানে মেলে দিয়েছি। দিয়ে দেখো জানালাটা বন্ধ করে দিলাম, তা না হলে রাস্তার বাইকের আওয়াজ হবে, ও উঠে পড়ে। আর ও ঘুমালে না আমি একদম মানে ছোট লাইটটা জ্বেলে দিই, আর কোনো আওয়াজ সেরকম করতে চাই না, মানে আস্তে আস্তে সব কাজ সেরে নিই বলতে গেলে। তো দেখো এখনও ঘুমাচ্ছে আর আমার একটু খিদে পেয়ে গেছে, আর এর আগে না আমি সন্ধিটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এখন হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে বসে পড়েছি আর একটা ফটো এডিট করছি, তো দেখো। আর আমি নতুন ফোন কিনেছি, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আর আমার নতুন ফোনটাকে না আমি এরকম এই যে টাওয়ালটা দেখছো এই টাওয়ালটা দিয়ে না এরকম মুড়ে রেখে দিই, তাহলে কী হবে ফোনটা অনেকদিন ভালো থাকবে। আর এটা আমার পুরাতন ফোন, তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু এটা দেখালাম। আর আমি দুখানা ফোন ইউজ করতে হয় যে এই রেডমি ফোনটা আগে ইউজ করতাম আগে। তো যাই হোক চিকু এখন ঘুম থেকে উঠে পড়েছে, দেখো আমার দিকে দেখছে, তো দেখো হামাগুড়ি দিয়ে আসছে, আমি ওকে একটু কিছু খাইয়ে দেবো। অলরেডি বলতে গেলে 7:30-8টা বেজে গেছে, তো ওকে আমি এবার কিছু খাইয়ে দেবো। দেখো খাওয়াচ্ছি আর যত রকমের তোমার রাইমস যত আবৃত্তি রয়েছে সব কিছু আর কি শোনাই, মানে ফোনে যা যা দেখে আর কি, তো ওগুলো শুনতে শুনতেই নাকি শুধু চুপ করে খেয়ে নেয় আর কি, মাঝে মধ্যে কিন্তু সব সময় না, মানে বদমাইশি করতেই থাকে আর কি এরকম। তো দেখো ওকে খাওয়াচ্ছি, এটা ওটা বুঝিয়ে ভুলিয়ে ফালিয়ে খাওয়াচ্ছি আর কি।
তোমরা দেখতে তো পেলে, ওকে খাইয়ে দিয়েছি। চিকু ঘুম থেকে উঠলো তখন বাজে 7:30, আর চিকু ঘুমিয়েছে তখন 5টার সময় ঘুমিয়েছে। তো দেখো এখন বেজে গেছে ঘড়িতে 8টা, উল্টো দেখাচ্ছে না ঘড়িটা, 4টা বাজে। তো চিকুর পাপা এখনো আসেনি, তো আস্তে আস্তে বললো আজকে ফোন করে, 9টা বেজে যাবে। আর রাতে কি রান্না করব সেটাই ভাবছি। বললো যে চিকেন কিনে আনবে, আর একটু চিকেন বানিয়ে নেব আর ভাত করে নেব, এরকম ভেবে রয়েছি। তো দেখা যাক কি হয়। আর আজকে তো সারাদিন তো তোমাদেরকে দেখালাম, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদার খুব খারাপ। একটু আগেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো এখন আর দেখো না, বৃষ্টিতে জামা কাপড় তো কিচ্ছু শোকায়নি। এই দেখো ঘরের এদিক ওদিক করে সব মেলে দিয়েছি। তার কারণ কি বলতো, বর্ষাকালে তো আমাদের মানে টুকটাক দিতে আমাদের মতন সবার বাড়িতেই দেখবে ভেজা জিনিস ঘরে মেলা থাকে, তো কোনো উপায় নেই। তো আর মেন কথা, আমাদের যে ডাইনিং রুম রয়েছে ওখানে কিন্তু মেলে দেওয়া যেত, কিন্তু ওখানে তো ফ্যান চলে না, অতটা হাওয়াও যায় না। কিন্তু এই বেডরুমে কি হয়, এখানে জামা কাপড়গুলো দিলে না মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ওই জন্য এই ঘরে দিয়ে দিয়েছি। আর চিকু এখন, আমি যেহেতু বেঞ্চের উপরে বসে রয়েছি, ও আমার এখানে আসবে বলে কাঁদছে। তোকে দেখাচ্ছি দেখ, তু ও সোনা দুষ্টু, দাদা কই, দাদা কই কই, দাদা কই, দাদা কই গো। হ্যাঁ ও দুত্তু, এই দে, এই ও পাপা এরকম করো, দুষ্টু করো, একটু করো, একটু দেখাও, একটু দেখাও, আপা এরকম করো, করো এরকম করো, এরকম আপা একটু হাসি, একটু হাসো, একটু হাসি, একটু হাসো, একটু হেসে দাও, একটু হেসে দাও, ও বাবা কি হচ্ছে, কি হচ্ছে, আপা একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, আ দুষ্টু। আবার ওখানে দিন কি হয়েছে, আমি সবে সন্ধে দিয়েছি আর চিকু এখন এই ঘরে খেলছিল, তো আমরা অত খেয়াল নেই যে সন্ধে দিয়েছি। তো আর কি, ও কি করেছে, আমি না ধূপটা মানে সিংহাসনের পাশে জানালায় রেখে দিয়েছি, আমার একটুও খেয়াল নেই। তোর হাতে ফোসকা পড়ে কি অবস্থা হয়েছে শুধু তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো দেখো হাতের অবস্থা কি হয়েছে, যখন প্রথম ফোসকা পড়েছিল না, মানে ও যখন কাঁদছিল আমার কি কষ্ট হচ্ছিল, মানে আচমকা ও নিজেও খুব ভয় পেয়ে গেছিলো আর কি দেখো। কিন্তু যখন খেলতে মানে একা একা খেলতো, যখন যখন ব্যথা পেতো না ও কাঁদতো তখন আর কি, কিছু বলতে পারতো না। হাত দেখালাম, ওটা দেখছো হাতের অবস্থা কেমন হয়েছে, ওই জায়গাটা না কেমন চামড়াটা শক্ত হয়ে গেছে, মানে এর আগে অনেকে বলছিল যে জলটা বার করে দিলে হয়তো চামড়াটা উঠে গিয়ে ঠিক হবে, আর আমার তো খুব ভয় করছিল, আমি ওটাতে কোনো জল কিছু বার করিনি, যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছিলাম। তো এখন দেখছি কি, আজকে সকালেই দেখছি কি চামড়াটা পুরো শক্ত হয়ে বসে গেছে, হয়তো আস্তে আস্তে চামড়াটা উঠে যাবে বা কিছু, জানি না কি হবে, কেমন লাগছে হাতটাও, মাঝে মাঝে ও নিজেও দেখছে যে এটা কি হয়েছে। তো এরকম হচ্ছে, তো আর বেশি বকমক না করে, তো তোমার তাহলে দেখতে থাকো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো রাতের খাবার চলে এসেছি। রাতের খাবার রয়েছে ভাত আর চিকেন কষা। তো দেখো ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খাবার নিয়ে এখন বসে পড়েছি, আর এই মানে ননস্টিকের যে কড়াইটা সমেত নিয়ে চলে এসেছি, গরম রে, তার আর এনার্জি হচ্ছিল না, ভাবি যে আলু দিয়েছি, আলু হাতটাই গরম করছে না, আস্তে আস্তে খাও, তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা আজকে দুপুর থেকে
এই রাত অবধি কী কী করলাম না করলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি, তো তোমরা তো দেখলি। আজকে তো রাতে রান্না হয়েছে, জাস্ট একটু মাংস হয়েছিলো আর ভাত হয়েছিল। তো এই খাওয়া দাওয়া করে চিকু এখন ঘুমিয়ে পড়েছে আর চিকুর পাপা এখন ফোন ঘাঁটছে। তো আমিও আমার স্কিন কেয়ার করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ আমি চুল বেঁধে নিয়েছি, মুখে নাইট ক্রিম মাখা হয়ে গেছে, ঠোঁটে একটু লিপ বাম দিয়েছি, আর এখন যে নিভিয়ার যে বডি লোশনটা কিনেছিলাম সেটা মেখে নিয়েছি। তো পারলে একদিন আমার নাইট স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও, তোমাদের লাইক আমার নেক্সট ভিডিও করতে অনেকটা উৎসাহ করবে। তো চলো আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।